হ্যালো বন্ধুরা, আজ আমি খাবো একটু অন্যরকম টাইপের আর কলা পাতার মধ্যে। আমি খাবো, এটা হচ্ছে নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা, এটা এটা 1 পিস বেগুন ভাজা রয়েছে। আর এটা একটা অন্যরকম জিনিস, এটা হচ্ছে থানকুনি পাতা বাটা। থানকুনি, এই সময়টা থানকুনি খুব হয়, আর থানকুনি পাতা বাটাটা খাওয়া খুব উপকারী, পেটের পক্ষে খুব উপকারী। থানকুনি পাতা, থানকুনি পাতা বাটা খেলে পরে পেটের রকম সমস্ত রকম রোগ ব্যাধি দূর হয়ে যায়। এই থানকুনি পাতা বাটাটা আমি সম্পূর্ণ টেস্ট করেছি, এর মধ্যে কিচ্ছু নেই, শুধু থানকুনি পাতা, কিচ্ছু নেই, থানকুনি পাতা বাটা। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, এঁচোড় চিংড়ি এটা। আর এটা হচ্ছে বোয়াল মাছের রসা, বোয়াল মাছের রসা এটা। তো বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করছি, আপনারা দেখুন। প্রথমে আমি খাবো নিম বেগুন ভাজা দিয়ে, নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা। নিম বেগুন ভাজাটা পেটের পক্ষে খুব উপকারী, এই সময়টা নিম গাছে প্রচুর কচি কচি পাতা বের হয়। আর নিম বেগুন ভাজাটা গরমের সময় দুপুরবেলা খেতেও খুব ভালো লাগে, এবং এটা পেটের পক্ষে খুব উপকারী। পাতা খুব তেতো হয়, এবং এই গরমের সময় তেতো আর টক খাওয়া খুব প্রয়োজন, এটা পেটের পক্ষে খুব উপকার। খুব ভালো লাগছে খেতে নিম বেগুন ভাজাটা। আজ আমি পুরো নিজে ঘরে বসে খাচ্ছি, এতদিন আমি প্রকৃতির মাঝে বসে খাচ্ছিলাম প্রকৃতির ছাওয়ায়, কিন্তু বাইরে এত গরম যা খাওয়া যাচ্ছে না, এর জন্য আমি ঘরে বসে খাচ্ছি। এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, থানকুনি পাতা, থানকুনি পাতা পেটের পক্ষে খুব উপকার। থানকুনি পাতা আমাদের বাড়িতে অনেক হয়েছে, তো ভাবলাম আর কি একটু খাই। এটা এই পাতাটা রোজ সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারলে আরো বেশি উপকারী।
খুব হার্ড অ্যাপ্লিকেটেড। থানকুনি পাতা খাওয়া খুব উপকার। ঝোলটা অনেক হয়ে গেছে, ঝোলটা আমি বার করে দিচ্ছি। এই ঝোলটা খুব উপকারী। এবার ভাত নেবো আরো, কেননা আমার ভাতটা অন্তত প্রয়োজন, ভাতের পরিমাণটা আমার বেশি লাগে। তারপরে আমার অন্যান্য ভিডিওতে অবশ্যই দেখেছেন। এটা হচ্ছে এঁচোর চিংড়ি, এঁচোর চিংড়ি, এটা দেখুন চিংড়ি মাছ। ছোট ছোট চিংড়ি মাছ বেগুন ভাজা,
চিংড়িটা খুব ভালো হয়েছে খেতে। এটা হচ্ছে বোয়াল মাছের রসা, বোয়াল মাছের রসা। এটা হচ্ছে বোয়াল মাছের পিস। এটা আজকে আমি নিজেই বানিয়েছি এবং বোয়াল মাছও আমি প্রথমবার খাচ্ছি। অন্যান্য মাছ খেয়েছি কিন্তু বোয়াল মাছ খাওয়া হয়নি কখনো, এই প্রথম খাচ্ছি বোয়াল মাছ।
পান মাছটা খেতে খুব টেস্ট হচ্ছে, খুব ভালো জিগেছে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া এখানেই শেষ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে সাথে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। তো আজ আসি বন্ধুরা, নেক্সট বার আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।